নমস্কার, আজকে এই 1 জানুয়ারি আজকে সকলের যেমন আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ করি, সমানভাবে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী তাদের কাছে আজকে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজকে এই দিনে 23 বছর পূর্ণ করে আজকে আমরা 24-এ পা দিলাম। 1998 সালে যে লড়াই, যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তারপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে এবং দেখেছেন বাংলার নেত্রী বাংলায় দায়িত্ব গ্রহণের পর থেকে কিভাবে বাংলার উন্নয়নকে জারি রেখেছে। আজকে আমরা ঋণী সেই সকল শহীদদের কাছে যারা এই 1998 সালে পরবর্তী আমাদের কাছে বিশাল দায়িত্ব গ্রহণ করেছেন, যাদের রক্ত আমাদেরকে এই নতুন বাংলা উপহার দিয়েছেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন সম্মানীয় সুব্রত বক্সী মহাশয়, মনীষ গুপ্ত মহাশয়, শান্তনু সেন দেবকোপেন থেকে শুরু করে সকলেই আমি তাকে অভিনন্দন জানাই। আমি সবার আগে সম্মানীয় মনীষ গুপ্ত মহাশয়কে অনুরোধ করছি, প্রাক্তন সাংসদ মনীষ গুপ্ত মহাশয়কে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের কর্মসূচি শুভ সূচনা করার জন্য। ধন্যবাদ। এবার আমাদের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহাশয় দলীয় পতাকা উত্তোলন করে ধন্যবাদ। আমি এবার অনুরোধ করব আমাদের যে সকল শহীদরা 1998 সাল বা তার আগে থেকেও যাদের রক্তের বিনিময় আজকে তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়েছে, যাদের রক্তের বিনিময় এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের হয়ে কাজ করার সুযোগ পেয়েছে, সেই শহীদদের উদ্দেশ্যে শহীদ মিনিটে মাল্যদান করছেন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সাংসদ সুব্রত বক্সী। শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার সম্মানীয় মনীষ গুপ্ত মহাশয় শহীদ মিনিটে মাল্যদান করছেন। ডক্টর শান্তনু সেন সাংসদ মাল্যদান করছেন। দেবকো প্রায়ন্তের সাংসদ মাল্যদান করছেন। এবার আমি একে একে নামগুলো ডাকছি, অনুরোধ করছি সকলকে একে একে আসার জন্য। আহমেদ হোসেন ইমরান, সম্মানীয় আহমেদ হোসেন ইমরান, বিশ্বজিৎ দেব, সম্মানীয় সুবর্ণ মৈত্র বাবু, ভুলবো না, সম্মানীয় তুষার শীল মহাশয়, সম্মানীয় সুবর্ণ মৈত্র মহাশয় অনুরোধ করছি শহীদ বিদিতে মাল্যদানের জন্য। সম্মানীয় তুষার শীল মহাশয়, অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। সম্মানীয় দিব্যেন্দ্র গুরুজি মহাশয়, সম্মানীয় অলোক দাস,
সম্মানীয় কৃষ্ণ প্রতাপ সিং নমস্কার কিছুই বছরের ন্যায় যেভাবে তৃণমূল কংগ্রেস আজকে এই পয়লা জানুয়ারিতে পালন করে আসে আজকেও ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে আজকে এই অনুষ্ঠান হলো আপনারা জানেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটি প্রান্তে মা মাটি মানুষের এই দল মা মাটি মানুষকে সামনে রেখে এই অনুষ্ঠান পালন করছে বা করবে এবং দলের তরফ থেকেও কিছু নির্দিষ্ট কর্মসূচি মানুষের পাশে থাকা কিছু কর্মসূচি নেওয়া হয়েছে আজকে আমি অনুরোধ করব আমাদের সম্মানীয় সভাপতি তথা সাংসদ আমাদের অভিভাবক সুব্রত বক্সী মহাশয়কে আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য নমস্কার আজ পয়লা জানুয়ারি 2021 আজকে পয়লা জানুয়ারি 2021 এই দিনটি আমাদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ দিন অত্যন্ত মহত্বপূর্ণ দিন কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ মহাসমারোহে বাংলা ঘিরে সর্বস্তরের তৃণমূলের সহকর্মীরা নানা রকম পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নানা রকম সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে দিনটিকে পালিত করছে স্বাভাবিকভাবেই আজকে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং বলি আজকের আমরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে পতাকা উত্তোলন করছি আরও নানা কর্মসূচির মধ্যে সবাই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটা সুদীর্ঘ ইতিহাস আছে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসের পতাকা রেখাধে নিয়ে বাংলার মাটিতে আটের দশক নয় দশককে উত্তাল করে বহু সংগ্রামের মধ্য দিয়ে বহু আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী পর্যায়ে আটের দশক নয় দশক শেষ করে নয় দশকের শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করলেন যে কংগ্রেসের পতাকাকে কাঁধে নিয়ে বাংলার মাটিতে লড়াই করতে গেলে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না তাই সেদিনকার তিনি বাংলার অত্যাচারিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষকে সংগঠিত করে তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এমন একটা সন্দিগ্ধ যখন ১১তম লোকসভা নির্বাচন বাতিল হয়েছে দ্বাদশতম লোকসভা নির্বাচনের তৎকালে তৈরি রাজনৈতিক দল বাংলার মাটিতে মানুষের কাছে এসেছিল আজকে এই কথা বলতে কোনো দ্বিধা নেই দলের স্বীকৃতি পাওয়ার পর দ্বাদশ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে আবেদন করে একটা স্বীকৃতি চেয়েছিলেন একটা সিঙ্গেল সিম্বলে নিজের হাতে ছবি এঁকে ঘাসের ওপর জোড়া ফুল ছবি এঁকে নির্বাচন কমিশনে জমা দিয়েছিল প্রথম ধাক্কা তার নিজের লক্ষ্য ছিল যে প্রথম ধাক্কায় যাতে দলের সার্বিক চেহারাটা মানুষ উপলব্ধি করে ধর্মনিরপেক্ষতার চেহারাটা উপলব্ধি করে তাই সেদিনকার তিনি কবির বার্তা নিয়ে বলেছিলেন একই বিন্দু দুটি কোশে হিন্দু মুসলমান একজন তার নয় মনে অন্যজন তার প্রাণ এহেন আবেদনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন সেদিনকার স্বীকৃতি দিয়েছিলেন ওই সিম্বলের একটা প্রতীকী সিম্বল
স্থায়ী সিম্বল হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নির্বাচন কমিশন সরকারটা নির্বাচনী খতিয়া ধরে দিয়েছিলেন যে দ্বাদশ লোকসভা নির্বাচনে বাংলার মানুষের যদি 6% সমর্থন না পাওয়া যায় তাহলে স্বতন্ত্র প্রতীকটি বাতিল করে দেওয়া হবে এর নির্দেশকে শিরোধার্য করে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বাদশ লোকসভা নির্বাচনে মানুষের কাছে উপস্থিত হয়েছিল 1998 সালে তৈরি রাজনৈতিক দল মানুষের কাছে এসেছে 1 জানুয়ারি পরবর্তী মাত্র 58 দিনের মাথায় আপনাদের সকলেই জানেন যে আমাদের দ্বাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 28 ফেব্রুয়ারি স্বাভাবিকভাবেই 58 দিনের মাথায় একটা রাজনৈতিক তৈরি নতুন রাজনৈতিক দল বাংলার মানুষের কাছে পৌঁছেছিল সেদিনকার বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে শপথ নিয়ে বলেছিলেন বাংলার মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তাহলে নিশ্চিতভাবে বাংলার মানুষের পাশে থেকে তাকে সঙ্গে নিয়ে বাংলায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে চাই আজন্ম মৃত্যু পর্যন্ত এমন পরিস্থিতির মধ্য দিয়ে সেদিনকার প্রান্ত প্রান্তে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন এবং বাংলার সর্বস্তরের মানুষ সর্বধর্মের মানুষ সর্বজাতির মানুষ এবং সর্বপেশার মানুষ সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন শুরু করেনি বাংলার কংগ্রেসকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মাটি থেকে 7 জন সংসদকে দিল্লির মস্তদে পৌঁছে দিয়েছে এই সুদীর্ঘ তার লড়াইয়ের ইতিহাসের মধ্য দিয়ে ধাপে ধাপে তৃণমূল কংগ্রেস পতাকা প্রতীক নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছে পরবর্তী পর্যায়ে চলতে চলতে বহু সংগ্রাম লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে যা সুদীর্ঘভাবে মানুষের কাছে বলতে গেলে বহু সময়ের প্রয়োজন আমি খালি বলবো চলতে চলতে কিছু কিছু সংগ্রাম কিছু লড়াইয়ের ইতিহাস আজও বাংলার মানুষের কানে কানে ঘুরে মুখে মুখে ঘুরে সিঙ্গুরের সংগ্রাম নন্দীগ্রামের সংগ্রাম রিজানুর রহমানের সংগ্রাম ধাপে ধাপে মানুষকে নতুন করে অবগত করার কারণ নেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে চলতে আমরা পেয়েছিলাম 15 বিধানসভা নির্বাচন 2011 সালে এমন একটা সন্ধিক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই 15 লোকসভা নির্বাচনের তৎকালে বাংলার মাটিতে তাকদীপ থেকে কুচবিহার তিনি ঘুরে বেরিয়েছিলেন বাংলার মানুষকে সেদিনকার তিনি বলেছিলেন যে বাংলার বুক থেকে সিপিএমকে উত্থাপ করার সাথে সাথে বাংলায় যদি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তাহলে নিশ্চিতভাবে বাংলা একটা সন্ত্রাসমুক্ত বাংলা বাংলা একটা উন্নয়নমুখী বাংলা একটা যুবক যুবতী কর্মসংস্থানে বাংলা করতে চাই সেদিনকার বাংলার মানুষ সর্বধর্মের মানুষ সর্বজাতের মানুষ সর্বপেশার মানুষ সংঘবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনে রেখে একটা সরকার গড়িয়ে দিয়েছিল 2011 সালের 20 মে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে প্রথম দফায় মমতা বন্দ্যোপাধ্যায় 29টি প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছেছিলেন স্বাভাবিকভাবে সেই নির্বাচনের পর পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন একটা সন্ত্রাসমুক্ত বাংলা বড় করে বললে অনেক কথা বলা যায় এক এক পাশে উত্তরবঙ্গ দার্জিলিংয়ের সার্বিক শরীর কাঁপানোর মানুষের যে বিপ্লব কিছু আঞ্চলিক শক্তিকে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের মদতে যে ধরনের সুশ্রী দিয়ে তৈরি করেছিল সেই জায়গা থেকে শুরু করে বাংলার মাটিতে আর একদিকে জঙ্গলমহলে বিভিন্ন প্রান্তে মাওবাদী হানা একথা বলতে কোনো দ্বিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে আমরা প্রতিনিয়ত 14টি দৈনিক পত্রের মধ্যে খুললে দেখতে পেতাম প্রতিনিয়ত মাওবাদী হানায় 1 জন 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন নিহত হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 8 বছর 8.5 বছর শেষ করেছেন মাঝখানে অতি মারিয়ে গেছে স্বাভাবিকভাবে আজ পর্যন্ত একটা মানুষও বাংলার মাটিতে জঙ্গলমহলে মাওবাদী হানায় প্রাণনাশ ঘটেনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শান্ত রাখার প্রচেষ্টা চালিয়ে গেছে পরবর্তী পর্যায়ে আপনারা সকলেই জানেন দার্জিলিং এর চেহারা কোথা থেকে কোথায় পৌঁছেছে একদিন উত্তর বাংলা থেকে দার্জিলিং বিচ্ছিন্ন বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে শক্তি ছিল আর সংঘবদ্ধ দার্জিলিং এর মানুষ সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের সম্মুখীন হয়েছিলাম আমরা সেদিনকার যা লক্ষ্য করেছিলাম বাংলার মাটিতে দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে যদি কোনো সরকার 5 বছর ক্ষমতায় থাকে সেই সরকার মানুষের জন্য কতটা করতে পেরেছেন কতটা করতে পারেননি কতটা তার সফলতা কতটা ব্যর্থতা তার উপর নির্ভর করে মানুষ নির্বাচনে অংশ নেয় কিন্তু আমরা সেদিনকার দেখলাম শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের কর্মযোগ প্রতিহত করার জন্য বাংলার তদানীন্তন বিরোধী রাজনৈতিক দল হিসেবে একটা জোটের নাম করে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করার চেষ্টা করলেন
আর তার পেছনে সমস্ত রকম সাংগঠনিক থেকে শুরু করে অর্থনৈতিক মদের যেখানে কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল। স্বাভাবিকভাবে সেদিনকার বাংলার প্রান্তে প্রান্তে সাতবার বিধানসভা নির্বাচন হয়েছিল 2016 সালের দ্বিতীয় পর্যায়ে। আমরা দেখেছিলাম সেদিনকার 41 থেকে 47 ডিগ্রি পর্যন্ত বাংলার করো, বাংলার সর্বস্তরের মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার এই মুখে ঝামা ঘষে 187 থেকে 211 কোটি আসনের অধিকারী করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে চলতে আমরা তৃতীয় পর্যায়ে সংসদীয় গণতন্ত্রের নীতির মেনে নির্বাচনের পাককালে এসে পৌঁছেছি। আমি এক কথা বলতে চাই, মহাসমারোহে বাংলার বিভিন্ন প্রান্তে যে তৃণমূলের সহকর্মী আছেন তারা মনে রাখবেন 2021 সাল বাংলার, তার জন্য একটা সুদীর্ঘ ইতিহাসের কথা বলি। বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা নির্বাচন আসছে, স্বাভাবিকভাবেই এই নির্বাচন আমাদের কাছে কঠিন নির্বাচন নয় কিন্তু একটা তাৎপর্যপূর্ণ নির্বাচন। তার কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার মানুষকে সংঘবদ্ধ করে সংবিধান রক্ষার দায়িত্বে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্রে ক্ষমতাধীন রাজনৈতিক দল ভারতবর্ষের বুক থেকে সংবিধানকে ধ্বংস করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন এবং তিনি তাকে সামনে রেখেই বাংলার মাটি থেকে শুরু হচ্ছে যে লড়াই, যতদিন না সেই লড়াই চলবে যতদিন না ভারতবর্ষের বুক থেকে সংবিধান ধ্বংসকারী শক্তি খতম হয়। তাই একটা নির্বাচনে জিতে যাওয়ার পর আমাদের কাজ শেষ নয়, সর্বস্তরের সহকর্মী এবং নেতৃবৃন্দের কাছে আবেদন থাকবে এই লড়াই আমাদের চলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার মাটিতে থাকবে, বাংলার মাটিতে দাঁড়িয়ে এই সংবিধান রক্ষাকারী রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে একদিন দিল্লির মস্তানে পৌঁছবে এবং ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে যতদিন না ভারতবর্ষের বুক থেকে এই সংবিধান ধ্বংসকারী শক্তি খতম ঘটে। তাই বলবো শুধু এই নির্বাচন এই কারণে তাৎপর্যপূর্ণ, এই নির্বাচনের দিকে শুধু বাংলার মানুষ তাকিয়ে আছে তা নয়, সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধান রক্ষা হবে। তাই ভারতবর্ষের যে কোটি কোটি মানুষ যে সংবিধান রক্ষে কথা করে ভারতবর্ষের মাটিতে চলাফেরা করে তাদের স্বার্থরক্ষা থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন। আসুন আমি সকল স্তরে কর্মীদের আহ্বান করবো, শুধু নির্বাচন শেষ হয়ে গেলে জিতে গেলাম এটা আমাদের কিন্তু লড়াই শেষ নয়, এই লড়াই সেদিনকে ততদিন পর্যন্ত চলবে লক্ষ্য 2024 ভারতবর্ষের মুখ থেকে সংবিধান ধ্বংসকারী শক্তিকে আমরা খতম করতে চাই। আসুন বাংলার মানুষকে একত্রিত করে আমাদের সর্বস্তরের সহকর্মীকে একত্রিত করে বাংলার মাটিতে এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা বাংলার মানুষের কাছে অনুরোধ থাকবে এই লড়াইকে আরো শক্তিশালী করবেন। নমস্কার, ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস চিন্তাধার মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহাশয়কে আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য আমাদের সামনে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের ফসল আজকের এই দিন, এই আন্দোলন এই লড়াই চলবে ছাত্র যুবরাও এগিয়ে যাবে। আমি অনুরোধ করব সম্মানীয় সাংসদ ডেরেক ওব্রায়েন মহাশয়কে তার সুমূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখছেন সম্মানীয় সাংসদ গুড মর্নিং। On this very special occasion, this is not the time for me to give a speech, but firstly, you just heard the history of this
All India Trinamool Congress, beautifully illustrated with facts, chronologically, by my senior colleague, Member of Parliament, President and General Secretary of the All India Trinamool Congress, Subrata Rakshita. All I will do this morning is simply read out the message which was put out about half an hour ago by the chairperson of the All India Trinamool Congress and the Chief Minister of West Bengal, Ms. Mamata Banerjee. This is what she said. As Trinamool turns 23 today, I look back at the journey we began on January 1, 1998. Our years have been of immense struggle, but throughout this time we have continued to achieve our objective of being committed to the cause of the people. On the foundation day of the All India Trinamool Congress, I, and this is the message from Mamata Di, extend my sincere gratitude to our Ma Mati Manush and all our workers who continue to be with us, fighting shoulder to shoulder in making a better Bengal and a stronger Bengal each day. And she concludes by saying, the Trinamool family will carry on with this resolve for time to come. Jai Hind. Jai Bangla. Thank you, Honorable Devgubra sir. Ajke amader ei protishtha dibos upolokkhe onushthan amra প্রথম পর্যায়ের অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ করব। আমি অনুরোধ করব আমাদের দিদি ভাইদের জয়দত্ত প্রাক্তন সভানেত্রী, তাকে আমি অনুরোধ করবো কিন্তু দয়া করে সামনে আসুন, বাকি দিদিরা সামনে আসুন। আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে এই প্রথম পর্যায়ের অনুষ্ঠান আবার শেষ করব। হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলোদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত মাতৃ বিধাতা জয় হে ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন শহীদদের উদ্দেশ্যে তাদের অনুরোধ করছি, একে একে করে তারা শহীদদেরকে পুষ্পার্ঘ্য করতে চান তারা পুষ্পার্ঘ্য করতে পারেন। আজকের প্রথম পর্যায়ের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এই বছর সফল সাফল্য নিয়ে আসুক। 2020 গ্লানি ব্যর্থতা করোনাকে মুক্ত করে 2021 আবার সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক এই কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। আজকে প্রথম পর্যায়ের তৃণমূল ভবনের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো।